সারা জীবন যেটা খুঁজে বেরিয়েছিলাম এমন কোন গ্রন্থ পৃথিবীতে আছে কিনা যেই গ্রন্থের শুরু থেকে শেষ পর্যন্ত কোন সন্দেহ নাই। আল্লাহর কালাম নিজে আমাকে অঙ্গুলি নির্দেশ করে বলে দিল, ও শিবশক্তি স্বরূপ যে বিশ্বাস ওই কোরআন তুই এখন পড়তে শুরু করেছিস, এটা আজীবন তালাশ করেছিলি। বলেন সুবহানাল্লাহ। দুর্ভাগ্য যাদের এই কোরআন জানাও হলো না, মানা তো হলোই না। জানার আগে তো আমার মানা চিন্তা করার সুযোগ নাই, আগে তো জানা লাগবে, তবে তো মানবো। ওটা কি কিনা বলেন? আমেরিকার মধ্যে যখন ডাক্তার একটা মহিলাকে বলছিল, তুমি তোমার বাচ্চাকে ডান খাট করে ঘুমাতে দিও। কেন কেন? বলে আমরা গবেষণা করে আবিষ্কার করেছি মানুষের যেই তার যেই কি বলেন হাড়টা বাম দিকে থাকে, এই জন্য ডান দিক হলে শুইলে যাদের সমস্যা আছে তাদের জন্য এটা নিরাপদ। আমরা এটা আবিষ্কার করেছি গবেষণা করে। ওই মহিলা বলছে, আমাদের উস্তাদরা তো আমাদেরকে অনেক আগে বলছে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলে গেছেন এটাই আল্লাহর তরিকা, এটাই সুন্নতের তরিকা, ডান কাত হয়ে তুমি ঘুমালে পরে একদিকে রসুলের সুন্নতা তাই হয়ে যাবে, আরেকে তোমার হাতটা নিরাপদ থেকে যাবে। বলে সুবহানাল্লাহ। আজকে করোনা ভাইরাসের কথা আপনারা শুনে থাকবেন, আরো শুনছেন, আরো শুনবেন। সব কারণ এক জায়গায়। আল্লাহ তাআলা বলেন, জাহারাল ফাসাদ ফিল বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাতাই দিননার, মাটির মধ্যে হোক আর পানির মধ্যে হোক, পৃথিবীতে যেখানে মানুষ বাস করে তাদের কৃতকর্মের কারণে আল্লাহর গজব আসে। এই কোরআনে কারীমকে বিশ্ব মানবতার সাধন হিসেবে আল্লাহর আখেরি পয়গম্বর মানব জাতির কাছে যতদিন পেশ করতে পারছিলেন না ততদিন অশান্তিতে পৃথিবী ঘুরপাক খাচ্ছিল, অশান্তিতে এমন অশান্তিতে তাকে জাহান্নামের সাথে তুলনা করা হইতো। আর যখন মদিনার মানুষ কোরআনে কারীমকে গ্রহণ করলো, এবার ঘরে তালা দিলাম কি দিলাম না আর ভাবার প্রয়োজন রইল না, এবার তালা না দিয়ে ঘুমালে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। যারা চুরি করতো ওরা আর চোর নেই, যারা ডাকাতি করতো ওরা ডাকাত নেই। এই কোরআনে কারীমকে মেনের কারণে ওরা এখন ভালো মানুষ হয়ে গেছে, বিদায় আমার আর আশঙ্কা থাকলো না। কোরআনে কারীম যখন এই স্বর্ণের যুগ তৈরি করলো, সোনালী যুগ তৈরি করলো, সোনার মদিনায় কোরআনে কারীমের গোড়া পত্তন হলো। আমার মদিনার নবী ডাক্তারিন কণ্ঠে খুশির সাথে ঘোষণা করেছিলেন, খাইরুল কুরুনে কারণী, খাইরুল কুরুনে কারণী, আমার যুগের নাম সোনালী যুগ। বলে এই কোরআনে কারীম এসেছে বিশ্ববাসীকে এই সোনার মানুষ বানাবার জন্য, কথা ঠিক কিনা? এই জন্য মদিনার নবী তার বিদায় ভাষণে অনেকগুলো কথার খোলাসা এটাই বলেছিলেন, আমি এমন দুটো জিনিস তোমাদেরকে দিয়ে যাচ্ছি যা গ্রহণ করলে পরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, কোনো বিপর্যয় হওয়ার সম্ভাবনা থাকবে না, তোমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, দুনিয়ার জীবন তোমাদের সুখকর হবে, সুখময় হবে, মরণের পরে কবরে হাসানে ফুলছে রাতে মিজানে জান্নাতে আজীবনের সুখ মিলে যাবে। সুবহানাল্লাহ। আর যদি এই কোরআনে কারীমকে ধরতে আমরা ব্যর্থ হই, আমরা আমাদের জীবনকারী আমাদের ইচ্ছে মতো পরিচালনা করি, তাহলে অশান্তি এখানেই আমাকে ঘিরে ধরবে একটার পর একটা। কিরকম? রশ্মির দানা ছিঁড়ে গেলে পরে, রশ্মির রশি ছিঁড়ে গেলে পরে দানাগুলো যেরকম একটার পর একটা পড়তে থাকে, আমাদের বিপদ মুসিবত একটা কাটতে না কাটতেই আরেকটা মুসিবত আসবে। এরকম মুসিবতে তোমরা পড়ে যাবে যদি এই কোরআন থেকে তোমরা দূরে থাকো। তাফসিরুল কোরআন মাহফিলগুলো মূলত ওই কোরআনে কারীমকে জানার আর মানার উৎসাহ সৃষ্টি করে, উদ্দীপনা সৃষ্টি করে, আমাদের মনের জগৎকে উজ্জীবিত করে। বার্তা ঠিক কিনা? এরপরে যদি আমরা সেই কোরআনে কারীমকে জানতাম আর মানতাম তো সেই সোনার সংসার আমরাও গড়তে পারতাম, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আখেরি পয়গম্বর বলেন, আমি যতদিন পর্যন্ত এটা জাতিকে বুঝাতে ব্যর্থ হয়েছি, ব্যর্থতা আমারও নয়, ব্যর্থতা কোরআনেরও নয়। যারা গ্রহণ করলো না তারা পেল না, এরপরে যারা গ্রহণ করলো তারা যখন পেয়ে গেল, এভাবে কেয়ামত পর্যন্ত জন্য এই কোরআনের হাতছানি রয়ে গেছে। হে দুনিয়ার মানুষ, তুমি যা কিছু করো না কেন, শান্তি আল্লাহর পক্ষ হতে যতদিন বরাদ্দ না হবে তুমি শান্তি শান্তি তালাশ করলে শান্তি পাবে না। অতএব কোরআনে কারীমের আমি আল্লাহর আখেরি কালামের ওইটুকুন আপনাদের খিদমতে আরজ করেছি, ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা শুধু নামাজের কথা বলে না, শুধু ইমানের কথা বলে না, শুধু হজ দেখা দুদার কথা বলে না, এটা বৈষয়িক ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষেত্রে আমার আচার আচরণ, আমার লেনদেন, আমার কাজ কারবার, আমার কথাবার্তা, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার লেনদেন মুসলমানের সাথে মুসলমানের কিরকম, মুসলমানের সাথে মুসলমানের কিরকম, স্বামীর সাথে স্ত্রীর কিরকম, স্ত্রীর সাথে স্বামীর কিরকম, পিতা মাতার সাথে সন্তানের কেমন, সন্তানের সাথে পিতা মাতার কেমন, শিক্ষকের সাথে ছাত্রের কেমন, ছাত্রদের সাথে শিক্ষকের কেমন, প্রত্যেকটা বিষয় সারা দুনিয়ার মানুষকে সবক দিতে পারে একটাই গ্রন্থ যার নাম মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা বলেন?
এই কোরআনে কেরিমকে আমরা জানতে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আরো জানার তৌফিক দান করো এবং জানাটা কার্যকর হওয়ার জন্য মানায় পরিণত করবার জন্য। ভাই আমরা আপনারা এ কথায় তো অন্তত একমত, কেউ হাল চাষ করতে হলে কিভাবে করা লাগে একটু শিখতে হয়, ব্যবসা করতে হলে কিভাবে করা লাগে একটু শিখতে হয়, চাকরি করতে হলে কিভাবে করা লাগে একটু শিখতে হয়। মদিনার নবী বলেন, তোমরা তোমাদের ইমানকে শিখো, ইমানকে নবায়ন করো, ইমানকে পরিপক্ব করো, ইমানকে মজবুত করো। ইমানকে মজবুত করলেই ইমানওয়ালা কাজ করা তোমার জন্য সহজ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কথা আল্লাহর খিদমতে পেশ করেছিলেন, এটা মূলত তামাম পৃথিবীর মানব জাতিকে আল্লাহ সবক দিচ্ছেন, কোন নবী পয়গম্বরের ইমান এক চুল কমে না, বরং বাড়ার সুযোগ আছে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের ইমান বাড়তেও পারে না, কমতেও পারে না, যা আছে তা। আর বাকি থাকলেন তারা বলেন না আমরা আর নবী পয়গম্বরের ইমান বাড়ে কিন্তু কমে না, ফেরেশতাদের তা বাড়েও না কমেও না। আমরা ওই আশাবরু মাখলুকাত যাদের ইমান বাড়েও, আপনারা বাকিটা বলেন না সবাই সব। এই যুক্তি আমি বেশ করবো কেন? আপনার মাথায় যুক্তি থাকা দরকার। ব্যাটারি চার্জ দিয়েছেন, ব্যাটারি থেকে আপনি সার্ভিস নিয়েছেন, তার চার্জ কমে গেছে, আবার চার্জ দিতে হবে, হবে কিনা? কোরআনে কারিমে কথা বলে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুম ঈমানা। আল্লাহর গুণাম ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নয়, তাম পৃথিবীর মানব জাতিকে আমি সবক দিচ্ছি। ও ইব্রাহিম, তুমি জানতে চেয়েছো এই মানুষগুলো মরে যাওয়ার পরে আরেকবার কেমন করে আমি তৈরি করব, এই মানুষগুলোর হাড্ডি মাংসের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন জানতে চান, ইব্রাহিম খলিল তুমি কি বিশ্বাস করো না নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, না না আমার বিশ্বাসে কোনো ঘাটতি নাই, আমি শতভাগ বিশ্বাস করি, কিন্তু কেমনে যে করবো আমার আকলে ধরে না। ও মাহবুব যদি দেখতাম, বলেন সুবহানাল্লাহ, যদি দেখতাম তাহলে দেখার শখ। আল্লাহ পারবে কি পারবে না এই সন্দেহ নাই, দেখার শখ। আল্লাহ মোরগ মুরগি কবুতর কাক পালাইলেন, ছোট থেকে তাদেরকে শিকারি বানালেন, নাম দিলেন, নাম ধরে ডাকলে চলে আসে, যেতে বললে চলে যায়। আল্লাহ বললে এবার তোমার জবাব পাবে, তুমি নিজ হাতে ওদের যাদেরকে লালন পালন করলে, শিকারি বানালে, ওদেরকে তুমি নিজ হাতে জবা করো, কেটে কুটে টুকরা করে যত মনে করে তত টুকরা করো, এগুলোকে উস্পিয়ার করো, মাখাও, তারপরে পাহাড়ের মধ্যে রেখে আসো। এবার প্রতিদিন যেভাবে ডাকতে, আজকে আবার ঘরের মধ্যে এসে ওই পাখিগুলোকে আগের মতো ডাক দাও। তিনি যখন ডাক দিলেন, তার ডাকতে দেরি হলো, চার চারটা মোরগ মুরগি কবুতর কাক তার সামনে এসে হাজির হয়ে গেল। বলে সুভান না তারা বলেন, পয়গম্বর কি করলেন? সঙ্গে সঙ্গে সেজদা পড়ে গেলেন রব্বুল আমিন। আমি আরো জানতাম তুমি যে পারবে, আল্লাহ যে পারবে কোনো সন্দেহ আছে? পরে বিশ্বাস হলে খবর আছে, কোনো লাভ হবে না, এখন বিশ্বাস করতে হবে। এই জন্য ইমানের দাম হচ্ছে না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, খবর আজ কত দেখছে না দাদা, এগুলো সব আখিরাতের বিষয়। দেখি নাই অতএব বিশ্বাস করতে হবে, এই জন্য ইমান দামি। আল্লাহ আমাদেরকে দামি ইমান নসিব করো। তাহলে আখিরি পয়গম্বর এটাই পেশ করেছেন মানবতার সামনে, জাতি যতক্ষণ বুঝতে পারলো না লাভে লাভবান না হয়ে ক্ষতির মধ্যে থাকলো, যেই লাভ পেয়ে গেল এবার আফসুস করছে, এই লাভ যদি আরো আগে পাইতাম, এত দেরিতে কেন পাইলাম। ডক্টর শিবশক্তি শিরম সরবজি বিশ্বাস, যার পরবর্তী নাম ছিল ইসলামুল হক, যাকে স্বর্ণ দিয়ে মানুষের ঘর বানিয়ে দেওয়া হয়েছিল, আমার সোনার বাংলাদেশে আমরা তাকে রাখতে পারি নাই। তিনি পরবর্তী সময়ে গোটা দুনিয়ার অসংখ্য বনিয়াদমকে, অমুসলমানদেরকে এই কোরআনের ধিক্কায় দীক্ষিত করেছিলেন, এই কোরআনের আদর্শে আদর্শবান করেছিলেন, এবং জাহান্নাম আর কালকুলামগুলোকে জান্নাত মুখী জিন্দিগি উপহার দিয়েছিলেন সুবহানাল্লাহ, শুধুমাত্র জানা আর মানার মাধ্যমে। জানা আর মানার মাধ্যমে বুঝতে হবে, কোনো কিছু মানতে হলে জানতে হয়, এটা জানার একটা ব্যবস্থা মাত্র। এই জানা আমাদেরকে নাজাত দিবে না যদি মানায় পরিণত হয়। জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। আল্লাহ আমাদেরকে জানা এবং মানার তৌফিক দান করো। আমি আপনাদের খেদমতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখেরি বিদায় ভাষণের সার সংক্ষেপ পেশ করেছিলাম, এটা এই জন্য পেশ করেছিলাম, এটা মূলত 15 থেকে 20 মিনিট আলোচনার বিষয়বস্তু। এবং লম্বা করলে তো ঘন্টা ঘন্টা করা যাবে, সংক্ষেপে বলতে হইলে এতটুকু কথা বলা যথেষ্ট। এই কারণে প্রধান মেহমান যদি এসেই যায় তো আমাদের খুচরো মুরব্বিদের আরো যোগ্য হয়ে দাম্য থাকে। আমি কি বাড়াই বললাম নাকি? এত সারিদ সারিদ হয় কি একজন আসি গেছে,
তো ঘটনার প্রেক্ষিতে বলে ফেলি, আপনারা সবাই আমার দেশের মানুষ, আমি আপনাদের দেশের মানুষ। বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন যাই তখন বলা হয় সিডাং এর হুজুর আসছে। আসলে যেটা সিডাং থেকে গেছি এদিক দিয়ে খাওয়াটা সহি বলা যায়, কিন্তু ডা মিশা কথা কেন না, যেহেতু আই এম মেড ইন নোয়াখালী। আল্লাহ তাআলা কোরআনে করিমের কথা বলার জন্য আর শোনার জন্য আমাদেরকে এখানে এনেছেন। বিদায় আসুন, আপনাদের খেদমতে আমার আরো থাকবে। পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ি না শুরু করে দেই, যাদের পাঁচ ওয়াক্তের মধ্যে গন্ডগোল আছে জামাতে পড়ি, যারা পাঁচ ওয়াক্ত জামাতে আদায় করি, কিছু নফল কাজ করি এই জন্য করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আল্লাহ তাআলার কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে তারা প্রিয় তারা, যারা আল্লাহর অতিরিক্ত কাজ করে করে আল্লাহর কাছে প্রিয় হয়। يتقرب عبدي بالنوافل الله تعالى বলেন আমার গোলামেরা আমার কাছাকাছি হয়ে যায় নফল ইবাদতের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। যার ফজরের নামাজ নাই তার আবার এশরাক কিসের, ঠিক কিনা বলেন না? এখন কষ্ট হইলে আমরা করি না কেন? আপাতত দুই কারণ ব্যাখ্যা করলে অনেক। এক নম্বর কারণ হলো অলসতা, এটার ভিতরে আরেকটা আছে অজানা, একদিকে জানি না আরেকদিকে অলসতা। ইবলিসটা কয় হ্যাঁ তো হেঁচাই না চাই, হেঁচাই যোগ হয়। ইবলিস যখন যোগ হয় আমার অলসতার সাথে, তখন আমি আর আমল করতে পারি না। এই জন্য ইবলিসকে দুর্বল করতে হলে, শয়তানকে দুর্বল করতে হলে, শয়তানকে নারাজ করতে হলে, আল্লাহ তাআলাকে খুশি করতে হলে, আল্লাহ রাসূলকে খুশি করতে হলে, শয়তানের বিপরীতে আল্লাহর মনসা মর্জি মোতাবেক কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলি আমিন।